হজযাত্রীদের যাত্রা বিগত বছরগুলোর চেয়ে স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত করতে সৌদি সরকার নিয়েছিল বেশ কিছু কর্মপরিকল্পনা, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেছে তীব্র তাপপ্রবাহ আর অসহনীয় গরমে। হাজিদের অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর ঘটনা। হজ পালন করতে গিয়ে পদদলন কিংবা অন্যান্য দুর্ঘটনায় হাজিদের মৃত্যুর ঘটনা এবার কম ঘটলেও গরমের কারণে মৃতের ঘটনা বেড়েছে রীতিমতো খাপছাড়াভাবে। সৌদি আরবে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশি 35 জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। প্রতি বছরই হাজিদের মৃত্যুর ঘটনাকে সামলাতে হয় সৌদি সরকারকে। তবে মৃত হাজিদের মরদেহ দেশে আনা যায় কিনা, লাশ শনাক্ত কিভাবে করা হয়, মৃতের মৃত্যুর সনদ কোথা থেকে সংগ্রহ করতে হয় কিংবা দাফন কাফন কিভাবে করা হয়, তা নিয়ে ওঠে নানা প্রশ্ন। প্রথমে জেনে রাখা ভালো যে সৌদি আরবের হজ সংক্রান্ত আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তি হজ পালন করতে গিয়ে মারা যান তবে তার লাশ দেশে পাঠানো হবে না, তার মরদেহ সৌদির মাটিতে দাফন করা হবে। হজে যাওয়ার প্রস্তুতির প্রাককালে প্রত্যেক হজযাত্রী এ সংক্রান্ত আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করে থাকেন। সেখানে তারা অঙ্গীকার করেন যে যদি সৌদি আরবের ভূমি বা আকাশে তার মৃত্যু হয় তবে সৌদি আরবে তাকে দাফন করা হবে, পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রহণ করা হবে না। এক কথায় মৃতের পরিবার হজযাত্রীর মরদেহ দেশে পাঠানো বা এই সংক্রান্ত কোনো সুপারিশ সৌদি সরকারকে করতে পারবেন না, আর করলেও তা সৌদি সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না। হাজিদের কেউ যদি কোনো দুর্ঘটনার স্থলে কিংবা চিকিৎসারত অবস্থায় মারা যান তবে প্রথমেই তিনি যেই দেশের নাগরিক সেই দেশের হজ মিশনকে জানানো হয়। হজ মিশনেই তথ্য পাঠানোর কাজ করে থাকেন হজ এজেন্সির পক্ষে দায়িত্বে থাকা গাইড। তবে সবসময় যে এই কাজ দায়িত্বরত গাইড করেন এমনটাও নয়। অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষ বা সাধারণ মানুষ হজ মিশনে এই তথ্য জানিয়ে থাকেন। মূলত কে খবর জানাবে তা নির্ভর করে হজযাত্রী কোথায় মৃত্যুবরণ করেছেন তার উপর। হজযাত্রীর পরিচয় শনাক্ত করতে ব্যবহার করা হয় তার গলায় ঝোলানো আইডি কার্ড কিংবা হাতে লাগানো ব্যান্ড থেকে। সাধারণত হজযাত্রীর সাথে থাকা হাতের ব্যান্ড বা গলায় ঝোলানো আইডি থেকে তার নাম, বয়স, এজেন্সি, জাতীয়তা শনাক্তকারী নম্বর সহ প্রাথমিক কিছু তথ্য পাওয়া যায়। পরে লাশ শনাক্ত করে বিষয়টি সৌদি আরবে অবস্থিত হজযাত্রীর দেশের হজ মিশন এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়। মৃতের পরিচয় শনাক্তের পর নিজ দেশে পরিবারকে সে তথ্য জানানো হয়। তবে মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য যদি শেষবার তার স্বজনকে দেখতে যান সেই সুযোগ এখানে থাকে না। মৃত হাজির পরিচয় শনাক্ত হওয়ার পর নিকটস্থ হাসপাতাল অথবা নিজ দেশের হজ কার্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সার্টিফাইড চিকিৎসকের সনদ সংগ্রহ করতে হয়। এছাড়া মোয়াল্লেম অফিসও ছাড়পত্র দিয়ে থাকে। এর ভিত্তিতে সৌদি সরকার ডেট সার্টিফিকেট বা মৃত্যু সনদ প্রস্তুত করে থাকে। এরপর সেই মৃত্যু সনদ পাঠানো হয় হাজির দেশের হজ কার্যালয়ে। সেখান থেকে তার স্বজনরা মৃত্যু সনদ ও মৃত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট, মালপত্র, টাকা পয়সা সংগ্রহ করে থাকেন। মূলত লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যু সনদ ইস্যু হওয়ার পর মরদেহের গোসল ও জানাজার কার্যক্রম শুরু হয়। হজযাত্রী কোথায় মারা গিয়েছেন তার উপর নির্ভর করে তার দাফন কাফন কোথায় হবে তা নির্ধারণ করা হয়। হজযাত্রী যদি মক্কায় মারা যান তাহলে মক্কার রুশাফায় লাশের গোসল ও কাফনের ব্যবস্থা করা হয়। একইভাবে মদিনা ও জেদ্দায় মারা গেলে গোসল ও কাফনের আলাদা ব্যবস্থা রয়েছে। হজ পালনকারীদের লাশ বহন করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে ফ্রিজার ভ্যানের ব্যবস্থা থাকে। এক্ষেত্রে মৃত ব্যক্তির ওয়ারিশ বা মৃতের জন্মভূমির সরকারের কোনো খরচ করতে হয় না, কোনো দায়িত্বও নিতে হয় না। মক্কা, মিনা ও মুজদালিফায় অবস্থানরত কোনো হজযাত্রী মারা গেলে মসজিদুল হারাম বা কাবা শরীফে জানাজা হয়, আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। এছাড়া জেদ্দা বা অন্য কোনো স্থানে হাজির মৃত্যু হলে সেখানকার স্থানীয় মসজিদে তার জানাজা হয়ে থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।